মহাস্থানগড় 2500 বছর পূর্বের বাংলার প্রথম রাজধানী। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজ আমরা যাচ্ছি বগুড়া শহর থেকে 13 কিলোমিটার দূরে শিবগঞ্জে অবস্থিত মহাস্থানগড় দেখার জন্য। বৃষ্টির পরে আমরা রওনা দিয়েছি, এই হচ্ছে আমার টিম। মহাস্থানগড়ে অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে, আমরা সবগুলো ঘুরে দেখার চেষ্টা করব এবং ছোট্ট ছোট্ট ইতিহাস জানার চেষ্টা করব। শিবগঞ্জ থেকে মহাস্থানগড় যেতে প্রথমেই পড়বে হজরত শাহ সুলতান মাহমুদ বলখি মাহিসওয়া রহমাতুল্লাহের মাজার। তিনি তিব্বত থেকে মহাস্থানগড় এসেছিলেন এবং তৎকালীন মহাস্থানগড়ের রাজা পরশুরামকে পরাজিত করে এই এলাকায় ইসলাম ধর্ম শুরু করেন। উনার নাম শাহ সুলতান মাহমুদ। বলখি উপাধিটি উনি পেয়েছিলেন বলরম রাজ্য থেকে এসেছেন বলে, আর মাছের মতো দেখতে নৌকা করে তিনি এই এলাকায় এসেছিলেন বলে উনাকে মাহিসওয়ার উপাধি দেয়া হয়। মাজারটি পাশ কাটিয়ে আমরা চলে গেলাম মেইন মহাস্থানগড় দেখার জন্য। 2500 বছর আগে করতোয়া নদীর কোল ঘেঁষে একটি রাজধানী গড়ে উঠেছিল, যার নাম ছিল তৎকালীন পুন্ড্রবর্ধন বা পুন্দ্রনগর। পরবর্তীতে এটাই মহাস্থানগড় হিসাবে পরিচিতি লাভ করে। প্রাচীর ঘেরা সুরক্ষিত নগরীটি শাসন করতেন মৌর্য, গুপ্ত, পাল, সেন রাজারা। এছাড়াও এই এলাকাটা বিখ্যাত ছিল বৌদ্ধ বিহারের জন্য, যে কারণে তিব্বত থেকে অথবা চীন থেকে অনেক বৌদ্ধ ভিক্ষুরা এখানে আসত শিক্ষালাভের জন্য। গোবিন্দ ভিটা এমনই একটি বৌদ্ধ বিহার। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এখন যেমন আমরা বিদেশে পড়ালেখা করার জন্য যাই, 2500 বছর আগে অন্য দেশ থেকে আমাদের দেশে আসত লোকজন উচ্চ শিক্ষালাভের জন্য। গোবিন্দ ভিটা মূলত একটি প্রাচীন মন্দির। গোবিন্দ মানে বিষ্ণু আর ভিটা মানে আবাস, সো গোবিন্দ ভিটা মানে হচ্ছে বিষ্ণুর আবাস। যদিও এটি খননের পর বিষ্ণুর কোনো নিদর্শন পাওয়া যায়নি, মূলত পাওয়া গিয়েছিল বৌদ্ধ ধর্মের নিদর্শন, তারপরও এর নাম গোবিন্দ ভিটা। আর এই হচ্ছে মৃতপ্রায় করতোয়া নদী, যেখানে একসময় জাহাজ চলত। এটা হলো জাহাজ ঘাটা প্রত্নস্থল। এই জায়গাটা প্রায় 3 তলা বিল্ডিংয়ের সমান উঁচু এবং টপ অফ দ্য পয়েন্টে উঠলে আশেপাশের পুরো এলাকার একটা ফুল চিত্র পাওয়া যায়। নিচ থেকে দেয়ালগুলোকে খুব এলোমেলো লাগলেও উপর থেকে দেখলে একটি পরিকল্পিত নগরীর সম্পূর্ণ ছবি ভেসে ওঠে। ইতিহাসের পাতায় হেঁটে বেড়ানোর এটা একটা থ্রিলিং পয়েন্ট। আমার পায়ের নিচের ইটগুলো শত শত বছর আগে কেউ যত্ন করে বানিয়ে রেখে গেছে। এই ধ্বংসস্তূপ একসময় ছিল লোকে লোকারণ্য, সমৃদ্ধশীল, ব্যস্ত নগরী। এরপর রয়েছে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর। মূলত 1928-29 সালে প্রথম ফ্রান্সিস হ্যামিল্টন মহাস্থানগড়কে ডিসকভার করেন। এরপর থেকে বিভিন্ন সময়ে মহাস্থানগড়ের বিভিন্ন অংশ খনন করে যে মূল্যবান ব্রাহ্মলিপি, থালা, কাপ, স্বর্ণমুদ্রা, মাটির ফলক, মূর্তি, সিলমোহর পাওয়া যায়, সেগুলোই এই জাদুঘরে সংরক্ষিত আছে। পাথরে খোদাই করা এই প্রবেশদ্বারটি দেখলে অ্যাকচুয়ালি মাথা ঘুরে যায়। শত শত বছর আগে কোনো যন্ত্রপাতি ছাড়া শুধুমাত্র হাতের কাজের এই পাথরে খোদাই করা মূর্তি বা দরজাগুলো কিভাবে বছরের পর বছরও এখনও টিকে আছে। অ্যাকচুয়ালি মূল মিউজিয়ামের ভিতরে ভিডিও বা ছবি ধারণ করা সম্পূর্ণরূপে নিষেধ বিধায় ভিতরের আর কিছু দেখানো সম্ভব হলো না। এরপর আমরা চলে যাই মহাস্থানগড়ের সবচেয়ে আকর্ষণীয় স্থান গোকুল মেথ, বা যেটি স্থানীয়ভাবে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে পরিচিত, সেখানে। এই একটি জায়গাকে কেন্দ্র করে মূলত দুটি গল্প চালু আছে, একটি আর্কিওলজিক্যালি প্রুফড, আরেকটি মিথ। বেসিক্যালি এটি একটি 172 কুঠুরি বিশিষ্ট শিব মন্দির, যার সবগুলোই মাটি দিয়ে ভর্তি। খননের পর এখান থেকে গৃহস্থালী সামগ্রী ছাড়াও স্বর্ণের পাত এবং বারান্দা বিশিষ্ট রুম পাওয়া যায়। এবার আসুন মিথটা শুনি।
সাপের দেবী মনসাকে কেউ পূজা করত না বলে বিষ্ণু উপাসক চাঁদ সওদাগরকে বললেন তার পূজা করার জন্য। চাঁদ সওদাগর এই প্রস্তাবে রাজি না হলে মনসা দেবী ক্ষিপ্ত হয়ে তাকে অভিশাপ দেন, তার ছেলে মারা যাবে। চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দরের বিয়ে ঠিক হয় বেহুলার সাথে। ছেলের প্রাণ রক্ষার্থে চাঁদ সওদাগর লোহা দিয়ে একটি বাসর ঘর নির্মাণের পরিকল্পনা করেন। এ কথা মনসা দেবী জেনে ফেলেন এবং তিনি কারিগরদেরকে রিকোয়েস্ট করেন বাসর ঘরে ছোট্ট একটা ছিদ্র রাখার জন্য। সো খুবই সুরক্ষিত থাকলেও বাসর রাতে কালসাপের ছোবলে লক্ষিন্দর মারা যান। তখনকার নিয়ম অনুযায়ী সাপে কাটা লক্ষিন্দরকে ভেলায় ভাসিয়ে দেওয়া হয়, কিন্তু বেহুলা তার স্বামীকে ছাড়তে রাজি হয়নি, সো উনিও ভেলায় ভেসে চলে যান। কিংবদন্তি এই গল্পকথার তীর্থভূমি গোকুলমেদ। যাই হোক, মিথটুকু বাদ দিলেও মহাস্থানগড়ের একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। 2016 সার্ক এর কালচারাল রাজধানী ঘোষণা করা হয় মহাস্থানগড়কে। মিথের টানেই হোক অথবা হিস্টোরিক্যাল টানেই হোক, আপনিও ঘুরে আসতে পারেন সমৃদ্ধশালী ইতিহাসের পাতা থেকে, অনেকটাই টাইম ট্রাভেলের মতো। From 2023 to 4th century AD. আজ এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে অথবা নেক্সট কোনো ডেস্টিনেশনে। টিল দেন, আল্লাহ হাফেজ।